পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচন প্রায় 8 দফা হতে চলেছে এবং 100% বুথে কেন্দ্রীয় বাহিনী রাখার বিষয়ে সিদ্ধান্ত নিতে চলেছে নির্বাচন কমিশন। এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার পর বন্ধুরা প্রত্যেকবারের মতো আমার একটি ছোট্ট অনুরোধ, যারা আমার এই চ্যানেলে একেবারে নতুন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে অল অপশনে ক্লিক করে রাখুন, যাতে এরকম নিউজ বা তথ্য সবার আগে সবার প্রথম নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যেতে পারেন। তার জন্য বিস্তারিত খবর অনুযায়ী বন্ধুরা দেখতেই পাচ্ছেন নজরবন্দি ব্যুরো অনলাইন পত্রিকা এই খবরটি আজ প্রকাশিত হয়েছে। বিস্তারিত খবর অনুযায়ী নিশ্চিদ্র সুরক্ষা বলয় বঙ্গভোটে, ঐতিহাসিক নির্বাচন হবে 8 দফায়, 99 দখলের লড়াই এবার প্রকৃত অর্থে শুরু হতে চলেছে রাজ্যে, বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হতে পারে আগামী সপ্তাহে অর্থাৎ 15ই ফেব্রুয়ারির পর। শুধু পশ্চিমবঙ্গেই নয়, একই সঙ্গে ঘোষণা হতে পারে অসম, কেরালা, তামিলনাড়ু ও পুদুচেরির নির্বাচনের দিন ঘোষণা হবে একই সাথে। এখন এইসব রাজ্যগুলির ভোটের প্রস্তুতি খতিয়ে দেখছে নির্বাচন কমিশন। প্রস্তুতি পর্যবেক্ষণের কাজ শেষ হবে আগামী 15ই ফেব্রুয়ারি, আর তারপরেই ঘোষণা হবে ভোটের দিন। কমিশন সূত্রে খবর, বাংলা নির্বাচন যাতে একেবারেই শান্তিপূর্ণ হয় সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে। অন্য রাজ্যগুলির ক্ষেত্রে সর্বোচ্চ 3 দফা নির্বাচন হলেও বাংলা নির্বাচন হবে প্রায় 8 দফায়। কমিশন সূত্রে খবর, পশ্চিমবঙ্গে নির্বাচন হতে পারে 7 থেকে 8 দফায়, অসমে নির্বাচন হতে পারে 2 থেকে 3 দফায়, আর তামিলনাড়ু, কেরালা ও পুদুচেরিতে ভোট হতে পারে 1 দফায়। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এত কড়াকড়ি কেন? কমিশন সূত্রে খবর, ভোট প্রক্রিয়া নিশ্চিত করার জন্যই পশ্চিমবঙ্গে 7 থেকে 8 দফা নির্বাচন হবে। তাছাড়া বিরোধী দল এবং ভোটকর্মীদের অভিযোগগুলিকেও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলেও এখানে জানানো হচ্ছে। নিশ্চিদ্র সুরক্ষা বলয় বঙ্গভোটে, কমিশন জানিয়েছেন ভোট গ্রহণ শেষ হবে আগামী 1লা মের মধ্যে, ভোটের ফল বেরিয়ে যাবে 12ই মের মধ্যে। নির্বাচন কমিশনের প্রতিনিধি দল এখন সার্বিকভাবে বিভিন্ন রাজ্যে ভোট পরিস্থিতি খতিয়ে দেখছে। প্রতিনিধি দলে রয়েছে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা, নির্বাচন কমিশনার সুনীল চন্দ্র ও রাজীব কুমার এবং কমিশনের উচ্চপদস্থ আধিকারিকরা। সূত্রের খবর, ঐতিহাসিক ভোট সংগঠনের স্মারকলিপি পেয়েছে কমিশন, তাই ভোটকর্মীর হাতে অবাধ ভোট করতে পারেন সে বিষয়ে নিশ্চিত সুরক্ষা বলয় তৈরি করা হবে। বুথের অন্দরে থাকতে পারে কেন্দ্রীয় বাহিনী, তাছাড়াও 100% বুথে ক্লোজ সার্কিট ক্যামেরা লাগাতে হতে পারে। সূত্র জানাচ্ছে স্পর্শকাতর সমস্ত বুথে থাকবে ভিভিপ্যাট।